হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলিস কিচেন কুইজিন। আজ আমি আপনাদের দেখাবো জামাই ষষ্ঠী স্পেশাল রেসিপি, দই ইলিশ দম। ভিডিওটি পুরো শেষ অবধি দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এইরকম আরও নতুন প্রিপারেশনস দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো শুরু করা যাক। জামাই ষষ্ঠী তো দোরগোড়ায় কড়া নাড়ছে, আর এই সময় কি কি মেনু বানাবেন এখন থেকেই সমস্ত শাশুড়িরা চিন্তা করতে শুরু করে দিয়েছেন। সে যাই পদ রান্না করুন না কেন, তবে ইলিশ মাছ ছাড়া যে জামাই ষষ্ঠী ইনকমপ্লিট তা সবাই অ্যাগ্রি করবেন। এবার ইলিশ মাছের কোন আইটেমটা বানালে জামাই তৃপ্তি করে খাবে সেটার জন্য আর ভাবতে হবে না, তাই জন্য আজকে এই পদটা নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। তো চলুন দেখে নিন এটা বানানোর জন্য কি কি লাগছে। ইলিশের প্রিপারেশন, তাই ইলিশ রানীকে তো নিতেই হবে। ছোট মাছ যেহেতু তাই গাদা পেটি একসাথে করে কাটা আছে। এবার ইলিশ মাছটাকে ম্যারিনেট করতে হবে, তার জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো, নুন আর সামান্য লঙ্কা গুঁড়ো। এরপর ইলিশ মাছটাকে ম্যারিনেট করে এক ঘন্টা মতো রেখে দিতে হবে। ফ্রিজে রাখার দরকার নেই, বাইরে থাকলেই হবে। যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তো? ইলিশ মাছ ভাজা আর তার তেল যাদের প্রিয়, কমেন্টে তারা হার্ট বা লাভ ইমোজি দিন দেখি। ইলিশ মাছটা ম্যারিনেট করে নেওয়ার পর একটা পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে। তার জন্য বাটিতে টক দই নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিতে হবে নুন, হলুদ গুঁড়ো। নুনটা একটু বুঝে অ্যাড করবেন, কারণ রান্নার সময় এমনিও নুন দিতে হবে। দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর একটু চিনি। এবার ভালো করে মিক্স করে টক দইটা ফেটিয়ে নিতে হবে। দেখুন পেস্টার কনসিস্টেন্সিটা এইরকম আসবে। পেস্টটা রেডি হয়ে গেছে। এরপর ইলিশ মাছটাকে ভেজে নিতে হবে, তার জন্য কড়ায় প্রথমে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, যাতে মাছগুলো ভাজার সময় বেশি না ফাটে। তারপর তেলটা কড়ার চারপাশে মাখিয়ে নিতে হবে, যাতে মাছগুলো ভাজার সময় প্যানে আটকে না যায়। এবার ম্যারিনেটেড ইলিশ মাছগুলোকে কড়ায় ছেড়ে দিতে হবে। এবার চাপা দিয়ে দিয়ে ইলিশ মাছগুলোকে একটা পিট আগে ভেজে নিতে হবে। ইলিশ মাছগুলোর একটা পিট ভালো করে ভাজা হয়ে গেলে ঢাকা খুলে মাছগুলোকে উল্টে দিতে হবে আর একটা পিট ভেজে নেওয়ার জন্য। সাবধানে উল্টাতে হবে ভাজার সময়, যাতে ভেঙে না যায়। মাছগুলো খুব কড়া করে ভাজবো না, কিন্তু বেশ খানিকটাই ভাজা হবে মোটামুটি। এবারে আপনাদের মধ্যে যাদের বাড়িতে জামাই ষষ্ঠী সেলিব্রেশন হবে, তারা কোন কোন পদগুলো রান্না করছেন স্পেশালি মাছের আইটেমের মধ্যে, আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। যখন দেখবেন মাছগুলোর টেক্সচার ডার্ক ব্রাউন হয়ে গেছে, তখনই বুঝতে হবে ভালোভাবে ভাজা কমপ্লিট। তারপর তুলে নিতে হবে। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর আসল রান্নার পালা। তার জন্য ওই তেলেই দিয়ে দিতে হবে ঘি। আমরা তো আদ্যা পিঠের ঘি ইউজ করি। ঘিটা গলে গেলে দিয়ে দিতে হবে ছোট এলাচ আর দারচিনি। ফোড়নটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে দিয়ে দিতে হবে কুড়ে রাখা পেঁয়াজ। এখানে কোরানো পেঁয়াজ দেওয়া হয়েছে, আপনারা চাইলে পেঁয়াজ বাটাও ইউজ করতে পারেন। এরপর একটু নেড়ে নিয়ে দিয়ে দিতে হবে রসুন বাটা আর আদা বাটা। আমিষ রান্নায় রসুন বাটাটা একটু বেশি দেবেন, আদা বাটা কম দেবেন, কিন্তু নিরামিষ রান্নায় আদা বাটাটা বেশি দিলে টেস্টটা ভালো আসে, যেহেতু রসুন পড়ে না। এবার ভালো করে টানা নেড়ে চেড়ে যেতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। এই যে দেখুন পেঁয়াজটা গলে গেছে আর তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর টক দই আর কিছু মশলা দিয়ে যে পেস্টটা বানানো হয়েছিল সেটা অ্যাড করে দিতে হবে। এবার ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিতে হবে। ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো।
এই চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশনস আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনের অল প্রেস করে দেবেন। এরপর গ্রেভিটাকে একটু থিক করার জন্য টানা ভালো করে নেড়েচেড়ে যেতে হবে। দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা আস্তে আস্তে চেঞ্জও হচ্ছে কালার। টানা নেড়েচেড়ে যাওয়ার পর যখন দেখবেন একটু ঘন ঘন হয়ে যাচ্ছে গ্রেভিটা, তারপরই জল অ্যাড করে দিতে হবে। ইলিশ মাছের কোন কোন প্রিপারেশনস আপনাদের বেশি খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। এই সময় কিন্তু গ্যাসটা পুরো লো ফ্লেমে থাকবে। যখন দেখবেন জলটা ফুটতে শুরু করেছে, তখনই ভেজে রাখা ইলিশ মাছগুলোকে দিয়ে দিতে হবে। এরপর 5 মিনিট মতো ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিতে হবে, যাতে এক্সট্রা জলটা মরে। 5 মিনিট বাদে ঢাকা খুলে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে, তবে খুব সাবধানে যাতে ভেঙে না যায়। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, দেরি কিসের, ঝটপট করে ফেলুন। মাছগুলোকে উল্টে পাল্টে দেওয়ার পর আরও 5 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিতে হবে লো ফ্লেমে, যাতে মাছগুলো সফট হয় আর গ্রেভিটাও ফোটে। 5 মিনিট বাদে ঢাকা খুললেই দেখবেন মাছগুলো বেশ নরম হয়ে গেছে আর গ্রেভিটাও ফুটে গেছে। গ্রেভিটার কনসিস্টেন্সিটা দেখুন ঠিক এই রকমই থাকবে, তবে যদি কারোর বেশি ঝোল পছন্দ হয় সেক্ষেত্রে এক্সট্রা জল আরও অ্যাড করতে পারেন ফোটানোর সময়। টেক্সচারটা দেখুন কি সুন্দর এসছে, সাথে অ্যারোমাটাও অপূর্ব বেরিয়েছে। তার মানেই আমাদের দই ইলিশ দম রেডি টু সার্ভ। জামাই ষষ্ঠীর দিনে পঞ্চব্যঞ্জনের সাথে জামাইয়ের পাতে ইলিশের এই আইটেমটাও বসিয়ে দেবেন, আর কি চাই। আর যদি অন্যরকম কোনো ইলিশের রেসিপি চান, তাহলে এই চ্যানেলের যারা পুরনো সদস্য তারা তো জানবেনই, আর যারা নতুন সদস্য তাদের জন্য বলে দিই, এই ভিডিওর রাইট হ্যান্ড কর্নারের আই বাটনে দই সর্ষে ইলিশের একটা রেসিপিও এখানে পেয়ে যাবেন, অবশ্যই দেখে নিতে পারেন। তো কেমন লাগলো আপনাদের? আশা করি ভালো লেগেছে আজকের এই রেসিপি। ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন। আর লিলিস কিচেন কুইজিনকে কিন্তু ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলবেন না, হ্যান্ডেল লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই।